রাতের অন্ধকারে ঘুমে স্প্রে ছিটিয়ে বহ বহ ডাকাতের ঘটনা ঘটল রবিবার মধ্যরাতে। ঘটনাটি ঘটে বামুনকাছি স্ট্যান্ড রোডের কুলুপাড়ার সজ্জন বাড়িতে। এদিন মধ্যরাতে বাড়ির সবাইকে ঘুমে ওই স্প্রে ছিটিয়ে ঘুমে আচ্ছন্ন ওই বাড়ির জানলা ভেঙে ঘরে ঢুকে নগদ 85,000 টাকা ও বেশ কিছু ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার সকালে বাড়ির সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব আলমারি খোলা, বাড়ি শুদ্ধ ছড়ি ছিটে রয়েছে আলমারির জিনিসপত্র। এ বিষয়ে ওই বাড়ির গৃহবধূ মানসী সজ্জন দাশগুপ্ত জানাচ্ছেন কি তা আপনাদেরকে শোনাব। অন্যদিকে বাড়ির গৃহকর্তা পিনাকীব্রত সজ্জন কি জানাচ্ছেন তাও আপনাদেরকে শোনাব। হ্যাঁ দাদা, কী হয়েছে? ওই যেরকম আমার স্ত্রী বললেন, রাত্রিবেলা ঘুমানো ছিল, সম্ভবত স্প্রে করে, কারণ আমরা টের পাইনি, রাত্রে ঘুম ভাঙে, সে ঘুম ভাঙেনি, ভোরবেলায় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখছি আলমারি খুলে তারপরে সব ছড়ানো ছিটানো, এবং ব্যবসায়িক, যেহেতু পারিবারিক ব্যবসা রয়েছে, পারিবারিক ব্যবসার কিছু টাকা পয়সা আগামী মাসের, যেহেতু পুজোর আগের পূর্ববর্তী সময়ে বাড়ি ভাড়া বা অন্যান্য কিছুর জন্য কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই টাকা পয়সা মানে 85,000 টাকার মতোই গোনা ছিল, সেটার থেকেই নিয়ে গেছে। এবং আর একটা হচ্ছে আপনার ইয়ে নিয়ে গেছে, যেগুলো ঘরোয়া গয়না, দুটো তিনটে সোনা ইয়ে চেন ছিল, তিনটে চারটে ইয়ে ছিল, কী বলে, আংটি ছিল। যেহেতু করোনা, পোস্ট করোনা সিচুয়েশানে আমরা গয়নাঘাটি এখন কোনো কিছুই রেগুলার পড়ি না সাধারণ, তবে ঘরের থেকে ঘড়ি টড়ি নেয়নি, শুধুমাত্র গয়না টাকা পয়সা ইত্যাদি নিয়ে পুলিশ এসেছিল ইয়ে দেখে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে অনবরত ঘটে যাচ্ছে, রিসেন্ট পাস্টে অনবরত ঘটে যাচ্ছে। পুলিশ সেই জন্যই আরও আমাদের বললো যে আপনারা নিজেরাও সতর্ক থাকতে পারতেন, তাদের পক্ষে এত বড় এরিয়া কভারেজ দেওয়া সম্ভব নয় সেটাও কিছুটা বললেন। এবং পাড়ায় আজকে পাড়ার থেকেও আমাদের ব্যবসায়ী সমিতি এখানে যারা আছেন তারাও, এবং আমাদের এখানে যে সামাজিক প্রতিষ্ঠান একটি আছে সৌহার্দ্য, তারা সবাই মিলে, আমি এখনও এই মুহূর্তে এখনও পুলিশ থানায় মানে যেটা লিখিত কমপ্লেন জমা দেওয়ার তদন্তের পরে, প্রাথমিক তদন্তের পরে, সেটা এখনও এই মুহূর্তে যাব, একটু পরেই তারাও যাবেন, পাড়ার সবাই যাবেন বলেছেন, কারণ দুটো দিক দিয়ে, কারণ যারা সিনিয়র তারা বলেছেন মাস পিটিশন দিতে হবে, যেহেতু কন্টিনিউয়াস এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং এই কয়েকদিন আগে একাধিক বাড়িতে ঘটেছে, আমাদের পাড়াতেই পরপর দুটো তিনটে বাড়িতেই ঘটলো, স্টেশন এলাকাতেও, আমি আজকে যখন কথা বলছি স্টেশন এলাকার থেকেও বললো যে দিন সাতেক আগে স্টেশন এলাকাতেও দিন সাতেক ধরে একই কাণ্ড চলছে। এবং পুলিশেরা নিজেরা যা কথা বলছে তাতে যা বোঝা যাচ্ছে, তাতে এই এলাকায় কোনো গ্যাং তারা মনে করছেন যে নড়াচড়া করছেন, তারা চেষ্টা করছেন ট্র্যাক করবার, পুরোটা এখনও ট্র্যাক করে উঠতে পারেননি। আমরা প্রশাসনের উপরে আস্থা রাখছি। আমার নাম পিনাকীব্রত সজ্জন, এটা কুলবেড়িয়া বামুনগাছি। ঘরের মধ্যে এখান থেকে ব্যুরো রিপোর্ট আপনার খবর। চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।